আমাকে এখনো পর্যন্ত বলেনি পুলিশ গ্রেফতার করেছে কিনা, আমাকে 10টার সময় বাবা এখান থেকে ডেকে আনা। কি মনে করছেন এটাকে, এটাকে পুলিশের এই আচরণ? পুলিশের এই আচরণ তো মোটেই ভালো না। এরকম একজন মানে একজন XML কে এইভাবে ডেকে নিয়ে এসে বসিয়ে রাখা, সন্দেশখালীতে আছড়ে পড়েছে জনরোষ। প্রশাসনিক তরফে জারি 144 ধারা, আর আছড়ে পড়া জনরোষের পেছনে ইন্ধন CPM নেতা তথা সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সরদারের। অর্থাৎ তিনি নাকি গ্রামবাসীদের উত্তেজিত হতে ইন্ধন জুগিয়েছেন। তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু হাজরার এহেন অভিযোগের ভিত্তিতে রবিবার সকালে ছেলের বাড়ি থেকে নিরাপদ সরদারকে আটক করে বাসদ্রোণী থানার পুলিশ। ঘটনাচক্রে সন্দেশকালীন মানুষের কাঠ গড়ায় দুই প্রভাবশালী তৃণমূল নেতা উত্তম সরদার এবং শিবু হাজরা। ব কলমে এরা অন্তরালে থাকা অপর এক তৃণমূল নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত। জনরোষে শিবুর পোল্ট্রি ফার্মে আগুন জ্বলেছে, বাড়িতে চলেছে ভাঙচুর। এবার জনতার কাঠ গড়ায় থাকা সেই শিবু হাজরার দায়ের করা FIR-এর ভিত্তিতে কলকাতা পুলিশের হাতে আটক প্রাক্তন CPM বিধায়ক। আর এতেই তেরেপুরে বাসদ্রোণী থানার সামনে জমায়েত থেকে স্লোগান শাউটিং CPM নেতৃত্ব থেকে কর্মী সমর্থকদের। সদুত্তর না পেলে চলবে থানার সামনে জমায়েত স্লোগানিং বলছে CPM নেতৃত্ব। ছুটির সকালে ধুন্ধুমার কাণ্ড বাসদ্রোণী থানা এলাকায়। যদিও বাসদ্রোণী থানার দাবি বসিরহাট জেলা পুলিশকে সহযোগিতা করতে আটক করা হয়েছে প্রাক্তন বিধায়ককে, বসিরহাট জেলা পুলিশের প্রতিনিধি এসে সিদ্ধান্ত নেবেন। সূত্রের খবর, টাওয়ার লোকেশন দেখেই ছেলের বাড়ি থেকে আটক নিরাপদ সরদার। উল্লেখ্য, সন্দেশকারী কাণ্ডে মোট 111 জনের নামে FIR দায়ের হয়েছে, আর একদম এক নম্বরে নাম প্রাক্তন CPM বিধায়কের। যদিও প্রাক্তন বিধায়কের দাবি সন্দেশখালীতে জনতার বিক্ষোভের সময় তিনি এলাকাতেই ছিলেন না, নানা জায়গায় দলীয় কাজে ব্যস্ত ছিলেন নিরাপদ বাবু। আর আমাকে কেনই বা ডেকে কি বলা হচ্ছে আপনাকে, কোনো কাগজপত্র সই করানো হয়েছে বা কিছু? কাগজপত্র কিছুই বলেনি এখন পর্যন্ত, জানি না এরা কতক্ষণ বসিয়ে রাখবে। এদিন প্রাক্তন বিধায়কের হয়ে সওয়াল করতে বাসদ্রোণী থানায় উপস্থিত ছিলেন আইনজীবী ফিরদৌস শামীম। বাইরে কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ দেখান CPM নেতা মধুজা সেনরায়, শতরূপ ঘোষ থেকে কৌস্তভ চট্টোপাধ্যায়ের মতো নেতৃত্ব। প্রত্যেকেই বাংলা জুড়ে জঙ্গলরাজের অভিযোগ তুলে সন্দেশখালীতে নারী নিগ্রহের প্রতিবাদে সরব ছিলেন। মধুজা সেনরায়ের মন্তব্য, নিরাপদ সরদারকে আটক করে রাখলে গোটা রাজ্যে পথে নামবে CPM, ক্ষমতায় থাকলে পুলিশ প্রশাসন আটকে দেখাক, এভাবেই চড়াসুর CPM নেত্রী। অপর এক CPM নেতা তথা তরুণ মুখ শতরূপ ঘোষের চড়াসুর, কিভাবে সন্দেশকারীতে নারীদের ওপর নির্যাতন চালিয়েছে শিবু হাজরা উত্তম সরদার, সেই প্রসঙ্গ উস্কে দেন তিনি। বসিরহাট জেলা পুলিশকেও তীব্র আক্রমণ করেন CPM নেতা। পুলিশ কি করবেন সেটা পুলিশ জানেন, পুলিশ নিরাপদতাকে আটকে রাখতে পারেন, রাজ্যে উনি আটকে রেখে যেটা করলেন গোটা রাজ্য জুড়ে আমাদের বিক্ষোভ চলবে, পুলিশের ক্ষমতা থাকলে সামনে নিক, এমনিতে তো পুলিশে নিয়োগ হয় না। সত্যি আগামী 100 বছর লোকে ভুলবে না, সন্দেশখালীর মহিলারা ক্যামেরার সামনে বেরিয়ে এসে বলছেন যে শিবু হাজরা আর এই উত্তম কে আছে উত্তম সরদার, তার বাড়ির লোকেরা তার বাইক বাহিনী সকালবেলা গ্রামে যেত, বাড়ি বাড়ি খবর নিত কার বাড়িতে অল্প বয়সী মহিলা আছে, এবং হুকুমত ওই মহিলাকে রাত্রিবেলা আমাদের অফিসে পাঠিয়ে দিবি। স্লোগান দিয়েছিলেন বাংলা নিজের মেয়েকে চায়, আর তৃণমূল হচ্ছে বাংলার ঘরের মেয়েদেরকে চায়। এইরকম অত্যাচার চালিয়েছে, তারপরে তারা এখন ঘুরে বেড়াচ্ছে, আর তার অভিযোগের ভিত্তিতে ওখানকার প্রাক্তন MLA ওখানকার মানুষের আন্দোলনের নেতা তাকে রাতদুপুরে বাড়ি থেকে তুলে এনেছে, মানে কত বড় নির্লজ্জ। নিরাপদ সরদারকে আটকের প্রতিবাদে পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, শেখ শাহজাহানকে জামাই আদর কেন স্লোগানে শাউটিংয়ে সরব ছিলেন CPM কর্মী সমর্থকরা। প্রাক্তন CPM বিধায়ক আটকের পরেই থানায় হাজির হন আইনজীবী ফিরদৌস শামীম, তিনিও কড়া ভাষায় আক্রমণ করেন পুলিশ প্রশাসনকে। বাসদ্রোণী থানার পুলিশকে রানী মায়ের পেঁয়াদা বলে কটাক্ষ ছোড়েন তিনি। 4 ঘন্টা পেরোলেও আটকের কারণ দেখাতে পারেনি পুলিশ, অভিযোগ আইনজীবী শামীমের। ওদের পুরো দলটাকে গ্রেপ্তার করা উচিত, ও মমতা থেকে শুরু করে শাহজাহান। কতক্ষণ অপেক্ষা করবেন? অপেক্ষা করবো যতক্ষণ পর্যন্ত না এই আমাদের কমরেডকে কেন গ্রেপ্তার কেন আনা হয়েছে সেটা না জানাবে। এখনো পুলিশ সেটা বলতেই পারছে না, এটা রানীমার পেয়াদারা বলতে পারছে না, এটা পুলিশ নয় রানীমার পেয়াদা একদমই। আমি সেই কথাই বলছি বারবার যে রানীমার রাজত্বে ভারতবর্ষের আইন চলে না। আমি বারবার বলছি যে ভারতীয় নাগরিককে এইভাবে, আজ 4 ঘন্টা 5 মিনিট 10 মিনিট হয়ে গেল, একেবারে 4 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, এখনো পর্যন্ত জানানো হয়নি কেন তাকে নিয়ে আসা হয়েছে।
রবিবার বেলা যত বেড়েছে ততই বাঁশদ্রোণী থানার সামনে বেড়েছে সিপিএম কর্মী সমর্থকদের জমায়েত। একে একে হাজির হন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, সাংসদ আইনজীবী বিকাশ চন্দ্র ভট্টাচার্য। পতাকা হাতে স্লোগান শাউটিং এ সিপিএম প্রাক্তন বিধায়কের আটকের প্রতিবাদে সরব ছিলেন তারা। দুপুরের দিকে বাঁশদ্রোণী থানায় আসেন বসিরহাট জেলা পুলিশের প্রতিনিধি, তাদের উদ্দেশ্যেও চলে স্লোগান শাউটিং। এভাবেই অন্তরালে থাকা এবং সন্দেশকারীর জনতার কাঠ গড়ায় ওঠা তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতে প্রাক্তন বিধায়ক আটকের ঘটনায় ছুটির সকাল থেকে দুপুরে শহর জুড়ে থাকা বসন্তের বাতাসও উত্তপ্ত হয়ে ওঠে। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। রবিবার সকাল 10টা নাগাদ বাঁশদ্রোণীর ছেলের বাড়ি থেকে আটক হয়েছিলেন সিপিএম নেতা নিরাপদ সর্দার। মোবাইল টাওয়ারের লোকেশন ধরে প্রাক্তন সিপিএম বিধায়কের সন্ধান পায় বাঁশদ্রোণী থানার পুলিশ। তাকে প্রায় ঘণ্টা পাঁচেক আটক করে রাখার পর বসিরহাট জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয় নিরাপদ সর্দারকে। বেলা 2:30 কিছু পর তাকে গ্রেপ্তার করে বসিরহাট জেলা পুলিশ। 3টের পর সন্দেশখালীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় সিপিএম নেতাকে। সেই সময় সিপিএম কর্মী সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের, ওঠে স্লোগানও। জানা গিয়েছে সোমবার আদালতে তোলা হবে তাকে। পুলিশের অতি সক্রিয়তাকে কাজ গড়ায় তুলে ছুটির দিনের সকাল থেকেই উত্তেজনা বাঁশদ্রোণী থানা চত্বরে। থানার সামনে জমায়েত হয়ে স্লোগান শাউটিং চালান সিপিএম কর্মী সমর্থকেরা। রবিবার থেকেই এক নাগাড়ে রাজ্যের প্রতি থানার ঘেরাও করবে সিপিএম, স্পষ্ট হুঁশিয়ারি দেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। জঙ্গল রাজের অভিযোগে সরব তারা। এদিকে কোনো রকম নথি না দেখেই সিপিএম রাজ্য কমিটির সদস্যকে জোর করে থানায় তুলে আনে পুলিশ। কার্যত এই অভিযোগে সরব ছিলেন ধৃত সিপিএম নেতার স্ত্রী দীপা সর্দার। আইনজীবী ফিরদৌস শামীম জানান আইপিসির একাধিক দ্বারায় গ্রেপ্তার সিপিএম নেতা। গ্রেপ্তারি দেখানো হয়েছে দুপুর 2:50, কিন্তু প্রায় 5 ঘন্টা তাকে আটক করে রাখা হয়েছিল। বাঁশদ্রোণীর পুলিশ কিছু বলেননি, ওনারা সন্দেশখালীতে পাঠিয়ে দিচ্ছেন, সন্দেশখালীতে থাকবেন, তারপরে আমরা বুঝে নেব। কোনো কারণ নেই, কারণ ছাড়াই ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, কিছু জানায়নি। এতবার জিজ্ঞেস করা সত্ত্বেও কোনো কথা আমাকে জানায়নি এবং আমার পরিবারের সবাইকে জানায়নি, না জানিয়ে ওনারা জোর করে তুলে নিয়ে চলে এসেছে। আন্ডার সেকশন 147, 148, 149, 435, 436, 120B, 379, 427 of IPC and section 5 of prevention of cruelty to animal act-এ তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জানানো হয়েছে 2:50 বাঁশদ্রোণী থানায় তাকে গ্রেপ্তার করেছে। অথচ তার আগে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসছে, কেন তুলে নিয়ে এসছে জানায়নি। 5 ঘন্টা ধরে একজন নাগরিককে জানানো হচ্ছে না যে কেন তাকে তুলে নিয়ে আসা হলো। উল্লেখ্য, সন্দেশখালীর প্রভাবশালী শাসক নেতা শেখ শাহজাহান, ঘনিষ্ঠ তৃণমূল নেতা শিবু হাজরার এফআইআর এর সূত্রে গ্রেপ্তার নিরাপদ সর্দার। সন্দেশখালীতে জনরোষ আছড়ে পড়ার ঘটনায় এবং তৃণমূল নেতার বাড়ি পোল্ট্রি ফার্মে হামলাকাণ্ডে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। আর এই এফআইআর এর একদম 1 নম্বরে নাম ধৃত সিপিএম নেতা। ঘটনাচক্রে শিবু হাজরা এই মুহূর্তে অন্তরালে, তবে সন্দেশখালীর জনতা শিবু বিরোধিতায় সোচ্চার। শাসক নেতার অত্যাচারের প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখিয়েছে সন্দেশখালী। শিবুর বাড়ি পোল্ট্রি ফার্মে হামলাও হয়েছে। উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে গুরুতর নারী নিগ্রহের অভিযোগ উঠেছে। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের অভিযোগ, মিথ্যা অভিযোগে গ্রেপ্তার নিরাপদ সর্দার। ঘটনার দিন রাজ্য কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন সিপিএম নেতা দাবি সেলিমের। সাধারণ মানুষের জল জমি দখল করেছেন শাসক নেতারা, মন্তব্য সিপিএম রাজ্য সম্পাদকের। দলের নেতার গ্রেপ্তারের প্রতিবাদে আইনি পথে লড়াইয়ের ডাক দেন সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। পুলিশের আইন মেনে কাজ করা উচিত, মন্তব্য সিপিএম সাংসদের। বিশৃঙ্খলা তৈরি করা, জমায়েত করা, অশান্তি তৈরি করা, লুটপাটের ধারায় গ্রেপ্তার নিরাপদ, জানান বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আর এখন দাঁড়িয়ে মিথ্যা মামলা করেছে সিপিআইএম, মিথ্যা মামলাকে ভয় পায় না। 85,000 মিথ্যা মামলা করেছে 13 বছরে, আর ভেবেছিল সবার মুখে লুকোপ্রাস লাগিয়ে দেবে। সাধারণকে ধরো, তার নামে এফআইআর করেছে 8 তারিখ সকালে। 8 তারিখে নিরাপদ গিয়েছিল বীরভূমে, আমরা পাঠিয়েছিলাম ক্ষেত মজুর আন্দোলনের সে নেতা সর্বভারতীয়। সেখানে 3 জন মহিলা ক্ষেত মজুর কর্মী তারা মারা গিয়েছিল, সেখানে সাহায্য নিয়ে গিয়েছিল। সেই এফআইআরে লেখা আছে 7 তারিখে ঘটনা, যেদিন ওই সব ওখানে বিক্ষোভ হচ্ছিল। তো 7 তারিখে আপনারা জানেন না, 7-8 রাজ্য কমিটির বৈঠক ছিল আলিমুদ্দিন স্ট্রিটে। সেই পলিসিকেই কার্যকরী করছে পুলিশ, যেটা পুলিশের করা উচিত না।
পুলিশ ইজ ডিউটি বাউন্ড টু ল, পুলিশের আইন মেনে কাজ করা উচিত। তার বিরুদ্ধে গোটা গ্রামের মহিলাদের অভিযোগ, এইরকম একজন অপরাধী তার অভিযোগের ভিত্তিতে নিরাপদকে গ্রেপ্তার করেছে। এ থেকেই পরিষ্কার প্রমাণ হয় যে পুলিশ আইন মেনে কাজ করছে না, পুলিশ কাজ করছে পুলিশ মন্ত্রীর নির্দেশ মেনে। যিনি অভিযুক্ত উল্টে তার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার সিপিএম এর প্রাক্তন বিধায়ক, কটাক্ষ সিপিএম এর। মূলত সন্দেশকারীদের শাসক বিরোধী প্রতিবাদ দমনেই পুলিশ মন্ত্রীর নির্দেশে এহেন কাজ করা হয়েছে। এভাবে তৃণমূল সরকার এবং শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন সিপিএম কর্মী সমর্থকেরা। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। সন্দেশখালীর নারীরা দেখিয়ে দিয়েছে তাদের ওপর এত বছর ধরে কি নৃশংসভাবে অত্যাচার চালিয়েছে সন্দেশখালীর শাসক নেতারা। শাসক দল এরাজ্যে নারীদের লক্ষ্মীর ভাণ্ডার দেয়, বাজেট পেশে হয়রাতির পরিমাণ বাড়িয়ে লক্ষ্মী ভাণ্ডারে টাকার অঙ্ক বৃদ্ধি করে। তবে গ্রামবাসীরা ধৈর্যের বাঁধ ভেঙে প্রতিবাদে নেমে দেখিয়ে দেয় তৃণমূল সরকার কতটা ভয়ঙ্কর। লক্ষ্মীর ভাণ্ডারে 500,000 টাকা দিলেও রাতের বেলা রাত কাটাতে হয় পার্টি অফিসে, এমন নির্মম বাংলার জন্যই কি মা মাটি মানুষের সরকারকে ক্ষমতায় এনেছিল রাজ্যবাসী? প্রকৃত সত্য উন্মোচনের পরেই প্রতিবাদে কলকাতার বিভিন্ন থানার সামনে বিক্ষোভে সামিল বিজেপি যুব মোর্চার নেতৃত্বরা। এদের নাকি রাত্রিবেলা তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে নিয়ে যায়। কোন বাংলা এ, কোন বাংলায় আপনারা শুনেছেন কোনোদিনও? আমরা ছোটবেলা থেকে স্বামী বিবেকানন্দের বাংলা বলেছি, বাংলাকে আমরা বলেছি নেতাজি সুভাষচন্দ্রের বাংলা, এপিসি ভাইপোর শেখ শাহজাহানের বাংলা মাথা নত করে দিচ্ছে আমাদের। রবিবার বিভিন্ন থানার মধ্যেই বিজেপির প্রতিবাদ চোখে পড়লো আমহার স্ট্রিট থানার সামনে। তাদের যে দাবি, যেভাবে মহিলা নির্যাতন হয়েছে তারই প্রতিবাদে তারা আজকে প্রত্যেকটি থানা ঘেরাও এর কর্মসূচি নেওয়া হয়েছে, এবং কলকাতাতেও আমাস্ট্রির থানা এলাকায় আমাস্ট্রির থানায় তাদের বিক্ষোভ প্রদর্শন করা হয়, এবং তারপরে তারা চলে আসেন ডিসি নর্থের যে অফিস, সেই ডিসি নর্থের অফিসের সামনে চলে আসেন এবং সেখানে এসেও কিন্তু এক প্রকার রাস্তায় বসে তারা অবস্থান দেখান। পুলিশি ব্যবস্থা, পুলিশের কোনো ব্যবস্থা আছে নাকি? পুলিশ তো প্রোটেকশন দিচ্ছে শেখ শাহজাহানকে, পুলিশের প্রোটেকশন দেওয়ার দিন শেষ। দিয়েছে আর অন্যায় সহ্য করবে না, তারা আগামী দিনে সারা বাংলাকে পথ দেখাতে চলেছে। সন্দেশখালী মা বোনেদের এই লড়াই, এই জন্য রস, এই প্রতিবাদ আমরা কুর্নিশ জানাই আপনাকে, আমরা আপনাদের লড়াইয়ের সঙ্গে আছি। শুধু আমার স্ট্রিট থানা নয়, প্রতিবাদের আজ দেখা গেল শ্যামবাজার স্ট্রিট সংলগ্ন শ্যামপুকুর থানাতেও। এই বাংলার শাহজাহানের মতো তৃণমূলী নেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, এই বাংলায় মহিলাদের যথাযথ সম্মান দিতে হবে, শাসক দলের প্রতি ধিক্কার জানিয়েই শ্যামপুকুর থানার সামনে চলল বিজেপির প্রতিবাদ কর্মসূচি। আমরা যেটা বলছি, অনেকে দেখাচ্ছে নিচ্ছে যে পুলিশ নিষ্ক্রিয় নয়, সক্রিয়ভাবে শেখ শাহজাহানকে পুলিশ প্রোটেকশন দিচ্ছে। তার কারণ উনি কোর্টে আগাম জামিনের জন্য সই করতে পারছেন, কিন্তু পুলিশ খুঁজে পাচ্ছে না তাকে, তার লয়ারি তো সই এটা করিয়েছে, তাহলে কী করে হলো সেটা? সন্দেশখালীতে যেভাবে মহিলাদের ওপর, মা বোনেদের ওপর নির্যাতন হচ্ছে, এর প্রতিকার হওয়া দরকার। বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার লজ্জা করে না? যে ওখানে মেয়েরা বলছে তাদের বাড়ি থেকে রাত্রিবেলা তুলে নিয়ে যাওয়া হয়। এই সরকার মহিলাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ, শিক্ষা দিতে ব্যর্থ, মান সম্মান দিতে ব্যর্থ। 500 টাকা 1,000 টাকা লক্ষ্মী ভাণ্ডার নামে দিয়ে তাদের নেতা মন্ত্রীর সঙ্গে রাত কাটাতে হবে, এই দিন দেখার জন্য একে সরকারে আনা হয়েছিল। এখানকার মহিলারা ভোট দিয়েছিল না, ধিক্কার জানায়, ধিক্কার জানানোর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এই বাংলার নারীদের এমন অসহায়ত্ব এতদিন প্রদীপের নিচের অন্ধকারের মতোই ছিল, বাস্তবে চিত্রটা অন্ধকারময় হলেও নারী অসুরক্ষার কঙ্কালসার চিত্রটা সেইভাবেই প্রকট হয়নি। তবে জনরোষে আজ আক্রান্ত তৃণমূল, সামনেই লোকসভা নির্বাচনের ফলাফলে হয়তো সেই প্রমাণ আরও বেশি পাওয়া যাবে, এমন কথাই বলছেন বিরোধী মহল।
নারী অপমানের এমন ঘৃণ্য ঘটনায় প্রতিবাদে বিক্ষোভে ক্ষোভ উগড়ে দিয়ে শাসক দলের প্রতি ধিক্কার জানাচ্ছে বিজেপি নেতৃত্বরা। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে ইন্দ্রনীল ঘোষ এবং রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। সন্দেশকালী ইস্যুতে বিজেপির থানা ঘেরাও। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন থানা ঘেরাও করে বিক্ষোভে সামিল বিজেপির মহিলা মোর্চা। দেখুন, পুলিশের ভূমিকা তো আমরা প্রত্যেকে জানি একদম নিষ্ক্রিয়। যেখানে পুলিশ ভয়ের চোটে, তৃণমূলের গুন্ডার ভয়ের চোটে টেবিলের তলায় লুকায়, সেসব পুলিশের কাছে আমরা কি আশা করব? তবু আমরা আশাবাদী যেন পুলিশ নিজের বর্দিটা সম্মান রাখে। প্রতিবাদে জলপাইগুড়ি কদমতলার পথ অবরোধেও নামেন বিজেপি কর্মীরা। শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এলাকার অধীনে বিভিন্ন থানায় বিক্ষোভে নামে মহিলা মোর্চা। তারা জানাচ্ছেন যে শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদের এই আন্দোলন শেখ শাহজাহানকে গ্রেপ্তার না হওয়া পর্যন্ত জারি থাকবে। আজকে এখানের আমাদের শিলিগুড়ি থানার আইসি বলছেন যে এই সপ্তাহে আমরা তিনবার এসেছি কিসের জন্য? নারী সুরক্ষার জন্য। বিভিন্নভাবে বিভিন্ন বাচ্চা মেয়ে থেকে শুরু করে মহিলা অত্যাচারিত হয়েছে, সেই জন্য আসা। তাহলে কোথায় সুরক্ষা? প্রতিবাদের আগুন আছড়ে পড়ে মালদাতেও। মালদার ইংরেজবাজার থানা ঘেরাও করে জোর সরব বিজেপি মহিলা বাহিনী। বিজেপির মহিলা মোর্চা ঠিক পাশাপাশি মালদার ইংরেজবাজার শহরের প্রাণ কেন্দ্র, শহরের পোস্ট অফিস মোড়ে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে বিজেপির যুব মোর্চা। প্রতিবাদে রাত ছড়ালো উত্তর দিনাজপুরের চাকুলিয়াতেও। চাকুলিয়ার পথে নামে বিজেপি মহিলা মোর্চা। এমন কোন কাজ হয় টিএমসির যে সেখানে মহিলাদের রাত্রে উঠিয়ে নিয়ে ওখানে গিয়ে কাজ করাতো, সারাক্ষণ ওদেরকে রাখা হতো এবং তাদের সাপোর্ট করতো আমাদের প্রশাসনিক, যারা আমাদের মহিলাদের সাপোর্টের জন্য, সুরক্ষার জন্য রাখা হয়েছে, তারা কিন্তু তাদেরকে সাপোর্ট করেছে। আজকে সেই মহিলারা মুখ খুলেছে, তাদের সাপোর্টের জন্য, তাদের ন্যায়ের জন্য আমরা এই চাকুলিয়া বিধানসভা থানায় এসেছি। রায়গঞ্জ বাসস্ট্যান্ডের সামনেও পথ অবরোধে নামে বিজেপি যুব মোর্চা। অবরোধ কর্মসূচির জেরে বাসস্ট্যান্ড চত্বরে ব্যাপক যানজটে পড়ে সাধারণ মানুষ। বেশ কিছুক্ষণ অবরোধের পর অবশেষে অবরোধ তুলে নেওয়া হয়। আমরা যদি এখানে চুপ করে বসে থাকি তাহলে আমাদের রায়গঞ্জে একদিন সন্দেশখালী হয়ে দাঁড়াবে। সেই কারণে এই থানার অফিসারদের সচেতন করার কারণে শাসনের জন্য আমরা এখানে উপস্থিত, যাতে ভবিষ্যতে আমাদের এই জায়গাটা সন্দেশখালী অবস্থায় না পৌঁছে। এদিন বালুরঘাট থানার সামনেও ব্যাপক বিক্ষোভ উঠে আসে সিএনএর ক্যামেরায়। তৃণমূলের নেতারা যেভাবে মহিলাদেরকে লাঞ্ছিত করেছে, তাদের খুশি মতো অন্যবাহী জিনিসের মতো এটা ব্যবহার করেছে, আমার মনে হয় না এই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকার কোনো প্রয়োজন আছে। কাকাটা নিউজ।